মতুয়া গড়ে এসে অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং বিজেপিকে গলায় দড়ি দিয়ে মরার জন্য হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে গোপালনগর ভান্ডারখোলা এলাকায় ভোট প্রচারে এসে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একাধিক হুঙ্কার মমতার। শনিবার শীতলকুচির যে পাঁচজনের মৃত্যু ঘটেছে তাদের দিল্লি পুলিশ গুলি করে মেরেছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষা আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সভা মঞ্চ থেকে অমিত শাহর উদ্দেশ্যে পদত্যাগের পাশাপাশি তিনি বলেন বিজেপিকে গলায় দড়ি দিয়ে মরা উচিত, পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের উপর অত্যাচার করছেন সিআরপিএফ এর জওয়ানরা, এমনটা অভিযোগ মমতার। পাশাপাশি শীতলকুচিতে গুলির ঘটনা আরও জানিয়েছেন, বদলা আমি নেব, তবে গুলির বদলা আমি ভোটের মাধ্যমে বদলা নেব। এদিন গোপালনগরের সভা মঞ্চ থেকে গোটা রাজ্য জুড়ে সমস্ত তৃণমূল কর্মীদের বুকে কালো ব্যাজ পরে আগামীকাল দুপুরে অমিত শাহর পদত্যাগ করার জন্য প্রতিবাদ মিছিল করতে নির্দেশ দেন। এছাড়া গুলি চালানোর ঘটনাস্থলে তিনি যাবেন বলেও জানান। মতুয়া গড়ে এসে বলেন, সমস্ত উদ্বাস্ত মতুয়াদের নাগরিক করে দিয়েছে, তাই নতুন করে নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই, বিজেপি নাগরিকত্ব নিয়ে ভাওতা দিচ্ছে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ক্লাস টুয়েলভে 10,000 টাকার স্মার্টফোন, সমব্যথী মরে গেলেও 2,000 টাকা, কবর দিলেও 2,000 টাকা, সবুজশ্রী, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর মেয়েদের বিয়ের টাকা, বিনা পয়সায় খাদ্য আর স্বাস্থ্যসাথী, 5,00,000 টাকার ট্রিটমেন্ট করতে পারবেন বিনা পয়সাও, এটাই আমরা করে দিয়েছি। এমনকি মেয়েরা তার বাপের বাড়ির ট্রিটমেন্টও করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, চিকিৎসা ফ্রি, পড়াশুনো ফ্রি, আর কি চান মা ভাই বোনেরা, আর কি চান বলুন, আর কি চান? বন্যা হলে সাহায্য করে দিই, আমফান হলে সাহায্য করে দিই, খরা হলে সাহায্য করে দিই, অ্যাক্সিডেন্ট হলে সাহায্য করে দিই, দুর্গাপুজোর সময় 50,000 টাকা করে ক্লাবগুলোকে দিই, আর কি বাকি আছে বলুন আমায় যেটা পাননি? যারা পুরোহিত তাদেরও 1,000 টাকা করে ভাতা দিই, ইমামদেরও দিই, মুয়াজ্জিনদেরও দিই, মাজিদ থানকেও দিই, জায়েদ থানকেও দিই, বাকি কি থাকলো? বাকি কিছু থাকলো? আর কিছু মনে পড়ছে? আর কিচ্ছু মনে পড়ছে না তো? বাকি আছে শুধু দিদিকে ভোটটা দেওয়া, মাথায় থাকবে? বাকি আছে শুধু দিদিকে ভোটটা দেওয়া। দেখুন, আপনারা বলছেন খেলা হবে, খেলা তো হবেই রাজনৈতিকভাবে। আজকেও অনেক দুঃখের ঘটনা ঘটেছে, জেনে রাখুন, আপনারা বনগাঁর মানুষ, গাইঘাটার মানুষ, বাগদার মানুষ, বারাসাতের মানুষ, মধ্যমগ্রামের মানুষ, অশোকনগরের মানুষ, হাবড়ার মানুষ, রানাঘাটের মানুষ, তাহলে 10,00,000 টাকা করে এক একটা স্টুডেন্টের নামে ক্রেডিট কার্ড ব্যাংকের করে দেব, এবং কাউকে গ্যারেন্টার হতে হবে না, গ্যারেন্টার বাংলা সরকার। ইটভাটা মালিক চান ইটভাটা চলুক, ইটভাটা মজদুর চান ইটভাটা চলুক, যারা কৃষক তারা চান তার টাকাটা বাড়ুক। কৃষকরা এখন 5,000 টাকা পাচ্ছেন, আমাদের এই সরকার জিতলে 10,000 টাকা দেবে যার 1 একর জমি আছে, আর যার 1 কাঠা আছে সেও 5,000 টাকা পাবে। বনগায় বনগা পেট্রোপোল করে দিয়েছিলাম আমি, ইন্দো বাংলাদেশ ট্রেন চালু করে দিয়েছিলাম আমি, বনগায় আমাদের অনেক কাজ করার আছে, ল্যান্ডফোর্ট আছে, আমরা আরো অনেক কাজ করতে পারি যদি আপনারা আমাদের সহযোগিতা করেন, করবেন তো? আগের বারেও গাইঘাটায় দেখলাম, বাগদায় দেখলাম, ওই ছেলেটা জিতে গেল, কি লাভ হলো? কিচ্ছু করে না। বনগায় আমাদের একজন ছিল, একজন তো বিজেপিতে চলে গেছে দলকে বিশ্বাসঘাতকতা করে, তাকে তো আমার দরকার নেই। আমার দরকার আলো, একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়েছে, মহিলাদের হয়ে রিপ্রেজেন্ট করছে এবং আমার হয়ে রিপ্রেজেন্ট করছে। আলোকে আপনারা ভোট দিয়ে আপনার ঘরে আলো নিয়ে আসুন, এটা আমরা চাই। তেমনি সাথে সাথে আমার নরোত্তম বাবু সহ আমার অন্যান্য যারা প্রার্থী আছে, তাদের শ্যামল রায় সহ, আমাদের পরিত্য সহ, আমাদের নারায়ণ সহ সবাই জিতুক, এটাও আপনারা চান? শুনুন, মমতা ব্যানার্জি একা জিতে কি হবে? আমি একা জিতবই, আমি জিতলে আমার 200 জন দরকার মিনিমাম সরকার করতে গেলে। আমার সাথে আলোরানি জিতলে এটা 1-1-2 হবে,
আলোড়ানের সাথে পরিচয় জিতলে 2-1-3 হবে, তারপরে সমীর জিতলে, শ্যামল জিতলে 3-1-4 হবে, তারপরে নারায়ণ জিতলে 4-1-5 হবে। এই করে করে সংখ্যাটা বাড়বে আর সরকারটা গঠন হবে। আর এটা বাংলার সরকার, এটা বিজেপির সরকার নয়। মাথা এরা মিথ্যে কথা বলে, সব মিথ্যে কথা বলে। মতুয়াদের বলে ওরা নাকি নাগরিকত্ব দেবে, কোথায় নাগরিকত্ব, সব হাওয়া। কিন্তু নাগরিকত্ব দিদি করে দিয়েছে, আমি আপনাদের সব উদ্বাস্তুদের নাগরিকত্ব করে দিয়েছি। মনে রাখবেন, সব উদ্বাস্তু করনি যত বাংলায় আছে, প্রাইভেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব আমরা রেকগনাইজ করে দিয়েছি। কি এবার আবার জয় বাংলা বলুন, এখানে উদ্বাস্তু কারা আছেন, হাত তুলুন তো যারা উদ্বাস্তু ছিলেন। সবাইকে রেকগনাইজ করে দেওয়া হয়েছে, তারা সবাই জমির দলিল পাবেন। মনে রাখবেন, কোনো ভাগাভাগি নেই, আমরা কোনো ভাগাভাগি করি না। আমি শ্রী হরিচাঁদ গুরু ঠাকুরেরও যেমন নামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, কলেজ করে দিয়েছি, গেট করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, ডেভেলপমেন্টের টাকা দিয়েছি, ছুটি দিয়েছি জন্মদিনে, তেমনি লোকনাথ ঠাকুরের লোকনাথ ধাম চাকুলিয়া থেকে শুরু করে কচুয়া তা উন্নতি করার জন্য টাকা দিয়েছি, ওঙ্কার ধামের জন্যও টাকা দিয়েছি, অনুকূল ঠাকুরকেও জমি দিয়েছি। আমি সব ধর্মের জন্য করি, আমি সবার জন্য করি। কি মা বোনেরা দেখছেন তো, আমি একটা পায়ে চোট নিয়ে আপনাদের কাছে এসেছি। কি করে এসেছি, কেন এসেছি আমি জানি। আমার একটা পায়ে চোট থাকলেও আমার মা বোনেদের দুটো করে পা আছে, মা বোনেরা ওই দুটো করে পা দিয়ে আমাকে সাপোর্ট দেবে।